আসসালামু আলাইকুম খরগোশ প্রেমিকরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। র‍্যাবিট লাভার তামান্নাতে আপনাদের সকলকে অনেক অভিনন্দন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং আমি আজকে আলোচনা করব যে আপনারা এক থেকে দু মাসের খরগোশের যত্ন কিভাবে করবেন। আমার চ্যানেলে মা ও বাচ্চা খরগোশের যত্ন প্লেলিস্টে আপনারা সব বয়সের বাচ্চার যত্ন লিংক পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। প্রথমেই বলা যাক বাচ্চার দুধ পানের ব্যাপারটা নিয়ে। খরগোশের বাচ্চাকে এক থেকে দু মাস বয়স পর্যন্ত মায়ের দুধ পান করাতে হবে, কোনোভাবেই মায়ের দুধ বন্ধ করা যাবে না। খরগোশের বাচ্চার বয়স যখন এক মাস হয়ে যাবে তখন আপনারা সকালে বাড়তি খাবার দেওয়ার আগে বাচ্চা খরগোশকে দুধ পান করিয়ে নেবেন। এভাবে দু মাস বাচ্চা খরগোশকে মায়ের দুধ পান করাবেন, নয়তো আপনার খরগোশের গ্রোথ ভালো হবে না, ওদের নানান ধরনের সমস্যা দেখা দিবে এবং মারা যাবে। বেশিরভাগ বাচ্চা খরগোশ মায়ের দুধের অভাবে মারা যায়, বাড়ে না, তারা আনহেলদি থাকে। এর জন্য মায়ের দুধটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসুন রেগুলার খাবার। তাদেরকে প্রতিদিন আপনারা তিন বেলা খাবার দিবেন। দিনে একটু কম খাবার দিলেও রাতে একটু খাবারের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আপনারা খাবারের ভিডিও, ডায়েট যে ভিডিওটা আছে সেটার লিংক দিয়ে দিব, সেটা ফলো করবেন, সেই অনুযায়ী খাবার দিবেন। ওদেরকে ঘাস দিবেন, কলমি শাক দিবেন, শশা, গাজর এবং পানি দিয়ে রাখবেন। এগুলোই হচ্ছে ওদের আদর্শ খাবার, আর এই ধরনের খাবারগুলো ওদেরকে বেশি দিবেন। ছোটোবেলা থেকে ওদের একটা ডায়েটের মধ্যে, নিয়মকানুনের মধ্যে রাখবেন, তাহলে বড় হলে ওদের কোনো সমস্যা হবে না, ওরা এ ধরনের খাবারই খাবে। এরপর আসুন বাচ্চাদেরকে কোথায় রাখবেন। আপনারা অনেকে মনে করেন এক মাস হয়ে যাওয়ার পরে বাচ্চাদেরকে মায়ের সাথে রাখা যাবে, এটি একেবারেই ভুল ধারণা। এক মাস পরে বাচ্চাদেরকে মায়ের কাছে না রাখাটাই কিন্তু ভালো, কারণ আপনি যদি বাচ্চা মায়ের কাছে রাখেন তাহলে কিন্তু আপনার ওদের দুধ পানের ব্যাপারটা মাথায় থাকবে না। ওরা দেখা যাবে নিজের ইচ্ছা মতো যখন তখন মা খরগোশের কাছ থেকে দুধ পান করতে চাইবে, সেক্ষেত্রে মা খরগোশও বিরক্ত হবে আর ওরাও পর্যাপ্ত পরিমাণ দুধ পান করতে পারবে না। এর জন্য বাচ্চা খরগোশকে আপনারা আলাদা রাখবেন। মা এবং বাবা দুজনের কাছ থেকে বাচ্চা খরগোশকে আলাদা রেখে বাচ্চাকে বড় করবেন এবং নিয়ম অনুযায়ী দুবেলা আপনারা মায়ের কাছে দিয়ে বাচ্চাদেরকে দুধ পান করাবেন। আমাদের মধ্যে অনেকেই খরগোশ বিভিন্ন স্থানে পালন করে থাকি। আমরা যদি ঘরে খরগোশ পালন করি সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা বারান্দায় অথবা রুমের একটি কোণায় খরগোশ পালন করি। যেখানেই করি না কেন, খরগোশকে নির্দিষ্ট স্থানে খাবার দিবেন, যে জায়গাটাতে রাখবেন সেই জায়গাটায় আপনারা একটি চট ব্যবহার করবেন অথবা মোটা কাপড় ব্যবহার করবেন এবং খরগোশকে পেশাব পায়খানা করার জন্য একটি নির্দিষ্ট জায়গা দিবেন। তাহলে আপনার খরগোশ যেখানে সেখানে পেশাব পায়খানা করবে না। আর যদি খাঁচায় পালন করেন সেক্ষেত্রে খাঁচাতেও আপনারা মোটা চট ব্যবহার করবেন, যেন খরগোশ পায়ে কোনোভাবে আঘাত না পায়। খরগোশকে যেখানে রাখবেন একটি নির্দিষ্ট স্থানে ভালো মতো রাখবেন। আপনার বাচ্চা খরগোশকে এবং কোনো খরগোশকে কোনোভাবে সারাদিন খাঁচায় বা রুমের মধ্যে বন্দি করে রাখা যাবে না। আপনারা খরগোশকে সব সময় হাঁটাচলা করতে দিবেন, দৌড়াদৌড়ি করতে দিবেন। এতে করে ওদের হাড্ডি অর্থাৎ ওদের যে পায়ের হাড় সেগুলো মজবুত হবে, ওরা খুব দ্রুত বড় হবে, ওরা খুব হেলদি থাকবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার খরগোশগুলো কিন্তু সবসময় ছোটাছুটি করছে, কারণ ওরা সারাদিনই ছাড়া থাকে। তাই আপনার খরগোশকে অন্তত বিকাল টাইমটা ছাদে অথবা ঘরে ছেড়ে দিবেন একটু খেলাধুলা করার জন্য। খরগোশের বাচ্চাকে সুস্থ এবং ভালো রাখতে অবশ্যই আপনারা ওদেরকে দু মাস মায়ের দুধ পান করাবেন। দুধের পাশাপাশি আপনারা ওদেরকে সবসময় ঘাস, কলমি শাক, ওদের যে ডায়েট ভিডিও আছে সেটা অনুযায়ী ওদেরকে খাবার দিবেন, মাঝে মধ্যে ট্রিট দিবেন। এতে করে ওরা ভালো থাকবে। আর আপনার খরগোশের বাচ্চাদেরকে অবশ্যই খেলাধুলা করতে দিবেন, পর্যাপ্ত পরিমাণ সময় দিবেন, সবসময় পরিষ্কার স্থানে রাখবেন, আলো বাতাস সম্পূর্ণ স্থানে রাখবেন। আপনি আপনার খরগোশ খাঁচায় অথবা ঘরে যেখানেই পালন করেন না কেন, চেষ্টা করবেন থাকার জায়গাটা সবসময় পরিষ্কার রাখার জন্য। পরিষ্কার এবং শুকনো জায়গায় যদি আপনার খরগোশ থাকে সেক্ষেত্রে আপনার খরগোশের শরীর এবং পা দুটি কিন্তু খুব সুন্দর থাকবে, ওদের শরীরে যে হলদে ভাবটা এটা কিন্তু থাকবে না। তাই চেষ্টা করবেন আপনারা খরগোশের খাঁচায় বা ঘরে যে কাপড়টা দেন সেই কাপড়টা যেন সবসময় শুকনো থাকে, পরিষ্কার থাকে, সেটা যেন ভেজা না থাকে। তাহলে আপনার খরগোশ ব্যাকটেরিয়াল যেসব সমস্যাগুলো আছে, ফাঙ্গাল ইনফেকশন যেগুলো আছে সেগুলো থেকে বেঁচে যাবে। আপনারা আমার সামনে যে খরগোশগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো সেই বাচ্চা খরগোশগুলো, মাশাল্লাহ ওরা দু মাসের বেশি হয়ে গেছে আর এক একটি খুবই বড় হয়েছে আর খুবই সুন্দর লাগে ওদেরকে দেখতে।
আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন এবং আশা করি আপনাদের সকলের খরগোশও ভালো থাকবে। যদি খরগোশ সম্বন্ধে আরও কিছু জানতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।